এডুকেশন গ্রাউন্ডে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমার বর্গক্ষেত্রে আরেকটি পার্ট নিয়ে আসছি, তবে আমাদের সঙ্গে থাকো। প্রথম অঙ্ক আমাদের কি বলেছে, একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 14,400 বর্গমিটার, ক্ষেত্রটির চারিপাশে 1, 2, 3 ও 4 মিটার উচ্চতায় তার দিয়ে ঘেরা হলো। প্রত্যেক উচ্চতা ঘেরার জন্য পরিসীমা থেকে 5% বেশি তার নিতে হলে মোট কত তার লাগবে। ঠিক আছে, তার মানে কি বলেছে, মানে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে বর্গক্ষেত্র আছে, তার ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল কত দেওয়া আছে, 144,000 বর্গমিটার, এত বর্গমিটার। তারপরে কি বলছে, ক্ষেত্রটির চারিপাশে 1, 2 ও 3.4 মিটার উচ্চতায় তার দিয়ে ঘেরা হলো, অর্থাৎ বক্সিং রিং এ যেরকম তার লাগানো থাকে সেরকম তার লাগানো রয়েছে, মনে করো এরকম থাকে। মানে এখানে 1 মিটার উচ্চতায় একটা তার লাগানো আছে, 2 মিটার এরকম, 3 মিটার, 4 মিটার উচ্চতায় এরকম চারিপাশে চার তার লাগানো হয়েছে, এরকম 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 তার লাগানো হয়েছে চারিপাশে। ঠিক আছে, তারপরে বলছে প্রত্যেক উচ্চতা ঘেরার জন্য পরিসীমা থেকে 5% বেশি, প্রত্যেক উচ্চতা ঘেরার জন্য কি পরিসীমা থেকে 5% বেশি কি তার নিতে হলে মোট কতগুলি তার লাগবে। ঠিক আছে, তার মানে মোদ্দা কথা এখানে বলেছে এরকম চারটা রিং আছে, চারটা রিং এর জন্য মোট কতটা তার লাগবে, একটা প্রত্যেকটার হাইট কত দেওয়া আছে, মনে করি 1 মিটার উচ্চতায় এটা, 2 মিটার উচ্চতায়, 3 মিটার, 4 মিটার, এরকম চারটা রিং দিয়ে ঘেরা আছে। বলছে গোটাটা ঘিরতে এরকম চারটা রিং এর জন্য টোটালে কতটা তার লাগবে, ঠিক আছে, মোট কত তার লাগবে, এটাই হলো আমাদের অঙ্ক। চারটা তার দিয়ে চারিপাশে ঘেরা হয়েছে, এর জন্য মোট কতটা তার লাগবে, এটাই হলো অঙ্ক। ঠিক আছে, তার মানে আমাকে কি বার করতে হবে, মধ্য কথা এখানে আমাদের পরিসীমা বার করতে হবে। এখানে যে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার উচ্চ দেওয়া আছে, এটা আসলে কিছু না, এখানে আমাদের মানে চারটা তার আছে, সেই চারটা তার বোঝানোর জন্য হাইট গুলো দেওয়া আছে, প্রত্যেকটা ডিফারেন্স কত, 1 মিটার 1 মিটার হাইট করে দেওয়া আছে, মানে বক্সিং রিং এর মতো ঠিক তারগুলো লাগানো আছে, এটাই হলো অঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের এরিয়াটা দেওয়া আছে, মানে এটা মনে করো মনে একটা বর্গক্ষেত্র ধরো, এই এরিয়াটা দেওয়া আছে কত, 1,14,400 বর্গমিটার। এখান থেকে আমি বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্যটা বের করে নিই, তাহলে এরিয়া কত আমাদের দেওয়া আছে 400, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে বার করব, বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে আমাকে কি করতে হবে, রুট করতে হবে। তাহলে রুট করলে কি হবে, 144 এর বর্গমূল কত, 12, আর দুটো শূন্যের জন্য একটা শূন্য, তাহলে একক কি ছিল এটা, বর্গমিটার, তার জন্য এটা হয়ে গেল আমাদের কি মিটার। তাহলে এরকম কত এটা গেল একটা। তারপরে প্রশ্নের আরেকটা কন্ডিশন আছে, প্রত্যেকটি উচ্চতা ঘেরার জন্য পরিসীমা থেকে 5% বেশি তার নিতে হয়। ঠিক আছে, প্রত্যেকটা পাশ ঘেরার জন্য কন্ডিশনে বলে দেওয়া আছে, এটা কিছু করার নেই, প্রত্যেকটা পাশ ঘেরার জন্য কি পরিসীমা থেকে, পরিসীমা যত থাকবে তার থেকে কি 5% বেশি তার লাগে, পরিসীমা যা থাকবে তার থেকে 5% বেশি তার লাগবে একটা পাশ ঘেরার জন্য। ঠিক আছে, তাহলে যে পরিসীমার কত ছিল আমাদের 120, তার থেকে 5% বেশি তার লাগে, তার লাগবে কতটুকু, পরিসীমা থেকে 5% বেশি, তাহলে পরিসীমাটাকে বার করে নিই, এটা হলো বাহুর দৈর্ঘ্য, তাহলে পরিসীমা কত হবে, তাহলে 120 × 4, 4 × 4 = 48, 420 মিটার, আর পরিসীমা থেকে 5% বেশি তার লাগে, তাহলে পরিসীমা আমাদের কত 480, তার থেকে 5% বেশি, তাহলে 5% বেশি হলে কি করব, 100 এর সঙ্গে 5 যোগ করে দিলাম, 105/100, এই শূন্য এই শূন্য কাটো, 5 দিয়ে কাটি, 5 × 10 = 21, 2 = 24, তাহলে 24 × 21, এটা তার লাগবে কি, একটা পাশের জন্য তার লাগবে, এরকম কতগুলা থাকবে, একটা দুটো তিনটে চারটে, তার চার দিয়ে আমাকে কি গুণ করতে হবে, তাহলে আমি টোটাল কতটুকু তার লাগবে সেটা আমাদের বেরিয়ে যাবে, কত দিয়ে গুণ করতে হবে, চার দিয়ে, তাহলে মোট কতটা তার লাগবে সেটা আমাদের বাড়াবে, তাহলে 24 × 21 এটাকে আমি কত দিয়ে গুণ করব, চার দিয়ে, এটা হলো একটা পাশের জন্য,
আর কতগুলো আমাদের লাগবে, একটা দুইটা তিনটা চারটা, চারটা এরকম মনে করো রিং আছে, চারটা রিং এর জন্য কতটা তার, এটা হলো আমাদের কি অঙ্ক। চার দিয়ে গুণ করব এখন, তাহলে দেখো এটাকে করার জন্য তোমরা 21 ঘরে নামতা পড়তে পারো বা 20 কে এখানে ভাঙতে পারো, 24 × 21, তাহলে 24 × 21, তাহলে 4 × 21 = 4, 4 × 21 সংখ্যা কত 84, হাতে হলো কত 8, তাহলে 21 দোকানে 42, 8 কত 50, 504 ইন্টু কত 4, 4 × 4 কত 16, 16 × 6 হাতের একটা এখানে বসবে, আর 4 × 5 কত 20, তাহলে 2016 এত মিটার। তার আশা করি বোঝা গেল অঙ্কটা কি করলাম। প্রথমে একটা এরিয়া দেওয়া ছিল আমাদের এত, সেখান থেকে আমি বাহুর দৈর্ঘ্য বার করে নিলাম, তার মানে কি চার দিয়ে ঘেরা মানে কি আমাদের পরিসীমা বার করতে হবে, আমি এখান থেকে পরিসীমা বার করলাম, পরিসীমার কত হলো 480 মিটার, কিন্তু ওরা যা বলছে যা পরিসীমা হয় এক পাশের জন্য তার চেয়ে কি 5% বেশি তার লাগবে, তাহলে 5% বেশি তার লাগলে পরে কত তার লাগবে আমার, 24 × 21 তার লাগবে, এরকম কতগুলা রিং হবে, একটা দুটো তিনটে চারটে, এই জন্য চার দিয়ে আমি গুণ করে দিলাম, এটাই হবে কি টোটাল লেন্থ, মোট কত মিটার তার লাগবে, 2016 মিটার তার লাগবে, এটাই হলো অঙ্ক। একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রে পরিসীমা সমান হলে কার ক্ষেত্রফল বেশি হবে, ঠিক আছে, একটা বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্র আছে, এটা একটা বর্গক্ষেত্র আর এটা একটা কি আয়তক্ষেত্র, ঠিক আছে, দুজনেরই মধ্যে কি বলছে এরও পরিসীমা যা, এরও পরিসীমা কি তা, তাহলে বলছে কার এরিয়া কত বেশি, কার এরিয়াটা বড়, এটা এরিয়া মনে করো A1 ধরলাম, এর এরিয়া এলো A2, তাহলে বলছে কার এরিয়া বড় হবে না সমান হবে সেটা আমাকে বার করতে হবে, দুজনের পরিসীমা কি সমান, তাহলে পরিসীমা মানে কি, পরিসীমা মানে চারটা বাহু দৈর্ঘ্যের যোগফল, তাহলে এই বড় ক্ষেত্রে পরিসীমা তুমি একটা অ্যাজিউম করে মানে ধরে নেবো একটা, মনে করি ধরলাম বড় ক্ষেত্রে পরিসীমা 40 20, তাহলে কত ধরবো 16, তো 20 ধরি, তাহলে এর পরিসীমাও তাহলে কত হবে 20 হবে গেল, তাহলে এর পরিসীমা যদি 20 হয় তবে এর বাহুর দৈর্ঘ্য কত হবে, এর বাহুর দৈর্ঘ্য হবে কত, চার দিয়ে ভাগ করে দাও তাহলে 5, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, 5 × 5 কত 25, এই বড় ক্ষেত্রের কেসে। এবার আয়তক্ষেত্রে কেসে আসি, তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা কত ধরলাম 20, তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা যখন 20 হবে তবে এখানে দৈর্ঘ্য বস্তু তুমি একটা ইচ্ছা মতো কি ধরে নাও, তাহলে কি ধরবো, তাহলে এটা 6 ধরো আর এটা 4 ধরি, তাহলে দেখো এর পরিসীমা 20 হলো, তাহলে এর দৈর্ঘ্য আমি কত ধরলাম 6 আর 4 ধরলে আমাদের পরিসীমা 20 আসে, কারণ পরিসীমার ফর্মুলা কি 2 × a + b, তাহলে 2 × 6 + 4, তাহলে 2 × 10, তাহলে কত হবে 20, তাহলে পরিসীমা বাড়ালো 20, আর এর যদি পরিসীমা 20 হয় তার মানে দৈর্ঘ্য আমি ধরলাম 6 আর প্রস্থ ধরলাম কত 4, এমন করে এর পরিসীমা বাড়ালো কত 20, তাহলে এর এরিয়া কত বাড়াবে, এরিয়ার ফর্মুলা কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 4 × 6 = 4, 4 × 6 = 24, তাহলে এখন বলো কার ক্ষেত্রফল বেশি হলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হলো না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হলো, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 25 আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো কত 24, তাহলে কার বেশি হলো বর্গক্ষেত্রের বেশি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি, তাহলে স্কোয়ারের এরিয়াটা কি হবে বেশি হবে, কার থেকে আয়তক্ষেত্রের এরিয়া থেকে বেশি হবে, কখন বেশি হবে যখন দুজনের পরিসীমাটা সেম থাকবে, দুজনের পরিসীমা আমি সেম ধরেছিলাম, এর 20 ধরেছিলাম এরও কি 20 ধরেছিলাম, অমন 20 ধরে আমি একটা অ্যাজিউম করে একটা মনে করো দৈর্ঘ্য বস্তু বার করে নিলাম, তো 6 আর যদি দৈর্ঘ্য যদি 6 ধরি আর প্রস্থ যদি 4 ধরি তাহলে আমাকে কি স্যাটিসফাই করে, তার মানে এখান থেকে আমাদের কি বাড়ালো পরিসীমাটা 20 বাড়ালো, আমরা দৈর্ঘ্য বুঝলাম আমরা 6 আর প্রস্থ বুঝলাম আমরা কত 4, তাই দৈর্ঘ্য 6 প্রস্থ 4 এমন করে কি ক্ষেত্রফল বার করে নেবো, 4 × 6 = 24, তারপরে দেখবো কার এরিয়াটা বেশি, বড় ক্ষেত্রের এরিয়া বেশি, তাহলে বড় ক্ষেত্রের এরিয়াটা বড় হবে আর আয়তক্ষেত্রের এরিয়াটা কি হবে ছোট হবে, তাহলে সবসময় তোমরা মনে রাখবে এটা মাথার মধ্যে বসিয়ে নাও, যদি কোনো বর্গক্ষেত্র দেওয়া থাকে আর আয়তক্ষেত্র দেওয়া থাকে এবং দুজনের পরিসীমা কি দেওয়া থাকে সেম দেওয়া থাকে, তখন সবসময়ই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বেশি হবে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় কি হবে কম হবে, এটা তোমরা মাথা মধ্যে বসো, পরীক্ষার সময় অঙ্ক করতে হবে, ঠিক আছে, কার ক্ষেত্রফল বেশি হবে বর্গক্ষেত্রের, আর কার ক্ষেত্রফল কম হবে আয়তক্ষেত্রে যখন দুজনেরই পরিসীমা সেম, ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে আসছি। একটি ঘরের মেঝে আয়তাকার যার পরিসীমা 18 মিটার এবং ঘরটির উচ্চতা 3 মিটার হলে চার দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো, এখন যে অঙ্কটা করাবো সেটা হলো চার দেওয়ালের ক্ষেত্রফলের টাইপের অঙ্ক, চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়ালের ক্ষেত্রফল,
চার দেওয়ালের ক্ষেত্রফলের কি ফর্মুলা আমাকে জানতে হবে, চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কিভাবে বার করব। তাহলে এটা মনে করো, একটা মনে করো আয়ত ঘনাকার একটা ঘর থাকলো, ধরলাম এটা এটা একটা ঘর, এটা একটা মনে করো আমাদের ঘর, ঠিক আছে। আমাকে বার করতে হবে কি চার দেওয়ালের ক্ষেত্রফল, মানে খালি দেওয়ালগুলো নিতে হবে, আর নিচের উপরেরটা আর নিচেরটা বাদ দিতে হবে, ছাদ আর মেঝে বাদ, ছাদ আর মেঝে বাদ, খালি চারটা দেওয়াল নিয়ে আমাদের ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, মনে করো এটা একটা ঘর, তাহলে মেঝেটা বাদ দেব আর ছাদটা বাদ দেব, তাহলে এই যে এটা দৈর্ঘ্য এটাকে ধরলাম এ, আর প্রস্থটাকে ধরলাম কত বি, এই হাইটটাকে ধরলাম আমি মনে করো এই, ঠিক আছে। তাহলে বড় দেখি চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে, দেখো চার দেওয়ালের ক্ষেত্রফল আমি কি বললাম, নিচেরটা বাদ যাবে আর উপরেরটা বাদ যাবে, তাহলে কি কি পড়ে থাকবে, এই দুটো সাইড পড়ে থাকবে, তাহলে এই দুটো সাইডের ক্ষেত্রফল মানে প্রথমে এটার ক্ষেত্রফল নেই, দেখো এর বাহুর দৈর্ঘ্য কত এ আর উচ্চতাটা কত এইচ, তাহলে এর ক্ষেত্রফলটা তাহলে কত হবে এ ইন্টু এইচ, এ ইন্টু এইচ, ঠিক আছে। দেখো এটার ক্ষেত্রফল এই যে এই পাঁচটার ক্ষেত্রফল হলো এ ইন্টু এইচ, পিছনেও একই রকম আছে, তার মানে পিছনেরটা ক্ষেত্রফল তাই হবে এ ইন্টু এইচ, গেল এই দুই পাশ চলে গেল, আর আমাদের আছে কি এই সাইডের দুই পাশ বাকি আছে, তাহলে সাইডের দুই পাশের ক্ষেত্রফল কত, এর কত বি, এইটুক দৈর্ঘ্য আর এইটুক কত প্রস্থ, বা এটা কত দৈর্ঘ্য এটা প্রস্থ হতে পারে, তাহলে বি ইন্টু কত এইচ, বি ইন্টু কত এইচ প্লাস এই পাশেরটা গেল আমাদের, এখন এই পাশেরটা হবে একই রকম, এই পাশেরটাও কি সেম হবে, তার মানে বি ইন্টু এইচ, এটাই আমাদের কি হলো একটা দুটো তিনটে চারটে, তাহলে কয়টা দেওয়াল হলো চারটা দেওয়াল, এটাই আমাদের চারটা দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এটাকে একটু সিম্পলিফিকেশন আমরা করে নিই, তাহলে দেখো এ এইচ এ এইচ একই জিনিস, তাহলে কয়টা আছে দুইটা আছে, তাহলে টু এ এইচ প্লাস টু বি এইচ, তাহলে এখান থেকে কি কমন যায় দেখো টু এইচ কমন যায়, তাহলে এইচটাকে পিছনে লিখি, তাহলে সামনে লিখি এ প্লাস বি ইন্টু কত, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের কি চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা, তাহলে ফর্মুলাটা কি টু ইন্টু এ প্লাস বি, মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, তা চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি টু ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, খালি উপরে ছাদ আর নিচের মেঝেটা বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা হলো চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, মানে দেখো তো এই যে সামনেরটা জিনিস, যে সামনের টার্মটা আছে তোমার সবার চেনা চেনা লাগতেছে, এটা আসলে কি টু ইন্টু এ প্লাস বি, এটা কি পরিসীমার ফর্মুলা, তাহলে পরিসীমা ইন্টু যদি উচ্চতাও করি তাহলেও আমাদের কি বাড়ায় চার দেওয়ালের ক্ষেত্রফল, আসলে পরিসীমা ইন্টু উচ্চতা, এই লজিকটাও কাজে লাগবে, কোনো অঙ্কের মধ্যে পরিসীমা দেওয়া থাকবে আর হাইট দেওয়া থাকবে, এখান থেকে আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল বার করতে পারবো, ঠিক আছে। আবার কোনো অঙ্কের মধ্যে আমাদের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, হাইট দেওয়া থাকবে, সেখান থেকে আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা বার করতে পারবো। পরীক্ষা যদি পরিসীমা দেয় আমাদের কোনো অসুবিধা নেই, পরিসীমাকে হাইট দিয়ে গুণ করে দেবো, তাহলেও আমাদের কি বাড়াবে চার দেওয়ালের ক্ষেত্রফলের ফল পারবে বেরিয়ে যাবে। তা আমাদের এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে, ফর্মুলা মনে রাখার কোনো কিছু নেই, এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা ইন্টু কি হাইট, টু ইন্টু এ প্লাস বি ইন্টু কি হাইট, ঠিক আছে। তাহলে এখন মেইন অঙ্কে আসছি, একটি ঘরের মেঝে আয়তাকার যার পরিসীমা 18 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার হলে চার দেওয়ালের ক্ষেত্রফল কত। দেখো একটা ঘর দেওয়া আছে, ঘরের মেঝেটা কি দেওয়া আছে আয়তাকার, ঠিক আছে, মেঝেটা কি দেওয়া আছে আয়তাকার, ঠিক আছে। সেই মেঝেটার পরিসীমা দেওয়া আছে, মানে পেরিমিটার দেওয়া আছে কত, পেরিমিটার মানে পরিসীমা মানে চারটা হোক যোগ কর, তাহলে 18 মিটার দেওয়া আছে ঘরটার পরিসীমা। আর কি দেওয়া আছে, হাইট দেওয়া আছে, তাহলে হাইট কত 3 মিটার। তাহলে আমাকে বলছে ঘরটার চার দেওয়ালের ক্ষেত্রফল কত, একটু আগে আমরা ফর্মুলা বললাম, চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি টু ইন্টু এ প্লাস বি দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু কি উচ্চতা। আবার এই অন্যভাবে আমরা বললাম কি এটার মান মানে কত পরিসীমা ইন্টু কত উচ্চতা, তাহলে এখন কি দেওয়া আছে পরিসীমাটা দেওয়া আছে আর কি দেওয়া আছে উচ্চতা, আমি কোনটাতে লাগাবো এইটাতে লাগাবো, এই ফর্মুলাটা দিয়ে আমি কেস করে দিই। তাহলে পরিসীমাকে যদি উচ্চতা দিয়ে গুণ করি তাহলেই আমাদের কি বাড়াবে চার দেওয়ালের ক্ষেত্রফল বাড়াবে, তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে পরিসীমা ইন্টু উচ্চতা, তাহলে পরিসীমা আমাদের কত 18 আর উচ্চতা আমাদের কত 3, তাহলে এটা কি মিটার ছিল তাই এখানে বর্গ মিটার এসে যাবে, 3 × 18 কত 54 বর্গ মিটার, এটাই হলো আমাদের চার দেওয়ালের ক্ষেত্রফল, আশা করি বোঝা গেল। তার মানে নেক্সট অংশে আসছি, 8 মিটার × 6 মিটার × 4 মিটার মাপের একটি দেওয়াল 40 সেন্টিমিটার বেধের
কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে 10 পয়সা হিসাবে কত টাকা খরচ হবে, ঠিক আছে? দেওয়ালকে ঢাকবে, তার মানে কি? দেওয়ালকে ঢাকা মানে কি? এখানে আমাদের কি কনসেপ্ট না ইউজ করতে হবে? চার দেওয়ালের ক্ষেত্রফলের কনসেপ্ট ইউজ করতে হবে, ঠিক আছে? কি দেওয়া আছে? 8 মিটার, 6 মিটার ও 4 মিটার ব্যাপে চার দেওয়াল, ঠিক আছে? চারটা দেওয়াল মানে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে আমাদের কত? 8 মিটার, 6 মিটার আর কত? 4 মিটার। এমন ভাবে দেওয়া থাকলে তোমরা বুঝবে প্রথমেরটা দৈর্ঘ্য, পরেরটা প্রস্থ, তারপরটা হাইট, ঠিক আছে? দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার, ঠিক আছে? চার দেওয়াল দেওয়া আছে, যেমন 40 সেন্টিমিটার বেধের একটি বেধের এটি কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে 10 পয়সা কত কত খরচ? 40 মিটার, 40 কি সেন্টিমিটার বেধের একটা কাগজ দিয়ে একটা চার দেওয়াল কি মুড়ে দিবে? মনে করো তোমাদের চার দেওয়াল এরকম একটা আছে, ঘর আছে এরকম, ঠিক আছে? এই ঘরটাকে খালি মেঝেটা বাদ দিবে আর ছাদটা বাদ দিবে, বাদ দিয়ে এই চারটা যে দেওয়াল আছে এই চারটা দেওয়ালকে কাগজ দিয়ে মুড়ে দিবে, ঠিক আছে? কাগজ দিয়ে মুড়ে দিতে প্রতি মিটারে 10 পয়সা হিসেবে খরচ হয়, মানে 1 মিটারে খরচ হয় কত টাকা? 10 পয়সা খরচ হয়। তাহলে বলছে প্রতি মিটারে 10 পয়সা হিসাবে মোট কত টাকা মুড়তে, টোটালে কত টাকা খরচ হবে? 1 মিটারে 10 পয়সা খরচ হয়, টোটালটা যদি মুড়ি তাহলে কত টাকা খরচ হবে? খালি নিচেরটা মেঝেটা বাদ যাবে আর ছাদটা বাদ যাবে, চার দেওয়াল মুড়তে মোট কত টাকা খরচ হবে 1 মিটারে 10 পয়সা হিসাবে? এটা হলো অঙ্ক, ঠিক আছে? তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য আর কি দেওয়া আছে? 40 সেন্টিমিটার বেদ দেওয়া আছে, ঠিক আছে? কাগজটার বেদ কত দেওয়া আছে? 40 সেন্টিমিটার, ঠিক আছে? এই হলো কন্ডিশন। তাহলে আমাকে কি বার করতে হবে? কাগজটার বেদ জানি, তার মানে কি আমাদের দৈর্ঘ্যটা, আমাকে কাগজের দৈর্ঘ্যটা আগে আমাকে কি করতে হবে? বার করে নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এইখানে কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা আছে। এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি চার দেওয়ালের ক্ষেত্রফলটা এখানে বার করতে পারবো। চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? ফর্মুলা একটু আগে বললাম, তাহলে 2 ইন্টু a প্লাস b ইন্টু কত? h, এটাই হলো চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা। 2 ইন্টু a প্লাস b এর মান কত? এর মান 8, আর b এর মান কত? 6। 8 আর 6 কত? 14। আর h এর মান কত? 4। তাহলে 4 14 14 দোকানে কত? 28 ইন্টু কত? 4। 4 8 কত? 32। 4 দোকানে 8, আর 3 কত? 11। তাহলে 112 বর্গমিটার, ঠিক আছে? এটা আমাদের কি বাড়ালো? চার দেওয়ালের ক্ষেত্রফল বাড়ালো, ঠিক আছে? আর আমাদের এখানে কিসে আছে? মিটারে আছে। আর এই কাগজটার বেদ কি দেওয়া আছে? 40 সেমি। তাই 40 সেন্টিমিটার থেকে আমি মিটারে বানিয়ে নিই, তাহলে এটা বেদ দেওয়া আছে, তাহলে এটাকে মিটারে বানিয়ে নিই। তাহলে মিটারে বানাতে গেলে কি করতে হবে? মিটার ডেসি সেন্টি, তাহলে সেন্টিমিটারকে যখন আমরা মিটার বানাবো তখন আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, 40 কে 100 দিয়ে ভাগ, তাহলে এত মিটার। কেন মিটারে বানালাম? যেহেতু সমস্ত অঙ্কে আমাদের মিটারে দেওয়া আছে, তাই জন্য মিটারে আমি কনভার্ট করি, ঠিক আছে? তাহলে এইটা এটা কাটা যাক, 4/10 থাক, এটা আমাদের কাজে লাগবে পরে, ঠিক আছে? তাহলে দেখো এই যে এই কাগজটা আছে, কাগজটা জুড়বে কোথায়? এই চারটা দেওয়ালের মধ্যেই কাগজটা জুড়বে, তার মানে এই কাগজটা জুড়ে টোটাল যা কাগজের ক্ষেত্রফল হবে সেটাই কি হবে আসলে? এই ক্ষেত্রফলের কি হবে? সমান হবে। তার মানে কি? এই ক্ষেত্রফলটা ইকুয়াল টু কি হবে? টোটাল যতটুকু কাগজ লাগবে তার ক্ষেত্রফলের সমানই হবে কি? এইটুক, মানে এতটুকু, এটাই তো চার দেওয়ালের ক্ষেত্রফল। আর এই যে দেওয়ালটা থাকবে সেখানেই কি এই কাগজটা জুড়বে, তার মানে এই যে ক্ষেত্রফলটা বাড়ালো চার দেওয়ালের ক্ষেত্রফলটা, তার মানটাই কি হবে? যতটা কাগজ লাগবে তার ক্ষেত্রফলের সমান হবে, তার মানে যতটা কাগজ লাগবে তার ক্ষেত্রফলের সমান হবে। কিন্তু কাগজের তো আমরা দৈর্ঘ্য জানি না, সেই দৈর্ঘ্যটা আমাকে বার করতে হবে। দৈর্ঘ্যটাকে x ধরলাম, আর আমাদের কত দেওয়া আছে? বেদ, বেদ দেওয়া আছে কত? 4/10, তাহলে 4 ইন্টু 10, তার মানে এটাই কি হবে? এর সমান। তাহলে এখান থেকে x এর মান বার করি, তাহলে x বার করলে আমাদের লেন্থ বেরিয়ে যাবে, তাহলে একটু কাটাকাটি করে নাও এটাকে। 4 দোকানে কত? 8 3 32, 4 8 কত? 32। তাহলে x এর মান তাহলে আমাদের কত হবে? 280, ঠিক আছে? তাহলে এত কি এখন সব মিটারে এসে গেল, এত মিটার। তাহলে এখন দেখো আমি এটা লেন্থ পেয়ে গেলাম, তা এটা দিয়েই আমাদের কাজ হবে, ঠিক আছে? মানে কোন অঙ্কের মধ্যে দেওয়া আছে কি প্রতি মিটারে 10 পয়সা হিসেবে খরচ হয়, মানে 1 মিটারে খরচ হয় কত টাকা? 10 পয়সা। তাহলে 280 মিটারে খরচ হবে কত? এটাই আমাকে বার করতে হবে। তার মানে 1 মিটারে আমাদের খরচ হয় কত টাকা? 10 পয়সা। তাহলে 280 মিটারে খরচ হবে আমাদের কত? তাই এটাকে গুণ করো, তাহলে 280, একটা জিরো, এত পয়সা। তাহলে পয়সাকে আমাকে টাকা বানাতে গেলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 28 টাকা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? কত হবে? 28 টাকা, এটাই আমাদের কি সঠিক অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে আমরা তাহলে কি করব? প্রথমে চার দেওয়ালের ক্ষেত্রফল বের করে নেব, বের করলাম,
তারপরে কি দেওয়া আছে, 1 মিটারে 10 পয়সা হিসেবে খরচ হয়, এটা আমাদের লাস্টে কাজে লাগবে। তারপরে এখান থেকে বেদ দেওয়া আছে, চওড়া দেওয়া আছে কত, 40 সেন্টিমিটার, এটাকে মিটারে বানাইলাম। কেন বানালাম, যেহেতু আমাদের সমস্তটা মিটারে আছে। তারপরে আমাকে কি করতে হবে, এই যে কাগজটা আছে, কাগজটা দিয়ে কি 4টা দেওয়ালকে আমাকে ঘিরতে হবে। তার মানে এই কাগজের ক্ষেত্রফল যা হবে, এই 4 দেওয়ালের ক্ষেত্রফলও কি হবে তাই হবে। 4 দেওয়ালের ক্ষেত্রফল কত, 112। আর কাগজের তো আমরা বেদ জানি, বেদ কত, 4/10, কিন্তু লেন্থ জানি না, তার লেন্থকে আমি এক্স ধরে নিলাম, এখান থেকে লেন্থ বের করিলাম। আর বলছে 1 মিটার, মানে লম্বাতে 1 মিটার করতে কত সময় লাগে, 10 পয়সা লাগে। তাহলে আমাকে বার করতে বলছে এই 280 মিটার লেন্থে রেখে ডাকতে কত মিটার লাগে, কত টাকা লাগে। এটাই হলো কি আমাদের অঙ্ক। নেক্সট অঙ্কে আসছি, একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 10 মিটার ও 8 মিটার এবং ঘরটির দেওয়ালের ফাঁকা অংশের ক্ষেত্রফল 20 বর্গমিটার, 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালে 50 সেন্টিমিটার চওড়া কাগজ লাগাতে প্রতি মিটারে 2 টাকা হিসেবে 640 টাকা খরচ হয়, তবে ঘরটির উচ্চতা কত মিটার। ঠিক আছে, তার মানে একটা ঘর দেওয়া আছে, ঘরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, লেন্থ কত দেওয়া আছে 10 মিটার, ব্রেথ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 8 মিটার, কিন্তু হাইটটা দেওয়া নেই, হাইটটা দেওয়া নেই, এটাই আমাকে বার করতে বলছে। ঠিক আছে, হাইট দেওয়া নেই গেল। তারপরে কি বলছে, এবং ঘরটির দেওয়ালে ফাঁকা অংশের ক্ষেত্রফল 20 বর্গমিটার। মনে করে আমি সিম্পলি আঁকলাম, মনে করে এটা একটা মানে ঘর আছে, ঘরের মধ্যে সমস্ত জায়গার মধ্যে কি করা হয়নি, মানে কাগজ লাগানো হয়, মাঝখানে কিছুটা অংশ ফাঁকা আছে। ঠিক আছে, এই ফাঁকাটার ক্ষেত্রফল আমাকে দেওয়া আছে, ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল কত, 20 বর্গমিটার দেওয়া আছে। মানে ঘরটাতে সমস্ত জায়গায় কাগজ লাগানোর কথা ছিল, কিন্তু সমস্ত জায়গায় কাগজ না লাগিয়ে কিছু জায়গায় ফাঁকা রেখেছে, সেই ফাঁকা জায়গাটার কত মান, 20 বর্গমিটার। ঠিক আছে, তারপরে কি বলছে, তারপরে 4 দেওয়ালে 50 সেন্টিমিটার চওড়া কাগজ লাগাতে প্রতি মিটারে 2 টাকা হিসেবে 640 টাকা খরচ হলে ঘরটির উচ্চতা কত। তাহলে 4 দেওয়ালে 50 সেন্টিমিটার চওড়া দেওয়া আছে, যে কাগজটা লাগানো হবে ঘরটার মধ্যে, যে কাগজটা দেওয়া লাগানো হবে তার চওড়াটা দেওয়া আছে, চওড়াটা আমাদের কত দেওয়া আছে 50 সেমি। ঠিক আছে, চওড়া দেওয়া আছে 50 সেমি। তারপরে কি বলছে, কাগজ লাগাতে প্রতি মিটারে 2 টাকা হিসাবে খরচ হয়, তাহলে 1 মিটারে কত টাকা খরচ হয়, 2 টাকা। তাহলে 2 টাকায় কতটুক তৈরি হয়, 1 মিটার। এটা কন্ডিশনে দেওয়া আছে, 1 মিটার তৈরি করতে 2 টাকা খরচ পড়ে। ঠিক আছে, এটা কন্ডিশনে দেওয়া আছে। তাহলে বলছে টোটালে খরচ পড়ে কত, টোটাল এক্সপেন্ডিচার হয় কত, 640 টাকা। ঠিক আছে, তাহলে বলছে আমাদের এই ঘরটার উচ্চতা কত। ঠিক আছে, তার মানে এখানে কি, এই যে বেদ দেওয়া আছে, চওড়াটা দেওয়া আছে কত, 50 সেন্টিমিটার, এটা আমার কাজে লাগবে। তাহলে সেন্টিমিটারটাকে আমি কিসে বানালাম, মিটারে কনভার্ট করে নিই, যেহেতু এটা কি মিটারে আছে। সেন্টিমিটারকে মিটার বানাতে গেলে আমরা কি করব, 100 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, 5/10 মিটার থাক, এটা আমাদের কাজে লাগবে। গেল, তারপরে কি বলছে, 2 টাকা হিসাবে 1 মিটার কি হয় খরচ, মানে 1 মিটারে 2 টাকা খরচ হয়। ঠিক আছে, তাহলে আমাদের কি বার করতে হবে, টোটাল খরচ কত, 640 টাকা। তার মানে এখান থেকে আমাদের লেন্থটা আমি পেয়ে যাব, যে টোটাল এক্সপেন্ডিচার আছে। মানে 2 টাকায় যদি 1 মিটার তৈরি হয়, তাহলে তোমরা বলো টোটালটা লাগে কত টাকা, টোটালে 640 টাকা, 640 টাকায় কত মিটার তৈরি হবে সেটাই আমরা বার করবো। তাহলে 2 টাকায় যদি 1 মিটার তৈরি হয়, তাহলে 1 টাকায় তৈরি হবে কত, 1/2 মিটার। তাহলে আমাকে কত মিটার লাগবে, কত টাকা দেওয়া আছে আমাদের, 640 টাকা, মানে 640 টাকাতেই কতটুকু তৈরি হবে সেটাই আমাদের দৈর্ঘ্য বাড়াবে, 640 টাকা কিন্তু 640, তাহলে এত মিটার, তাহলে কাটাকাটি করি, তাহলে 320 মিটার, 320 মিটার। ঠিক আছে, তার মানে এটা আমাদের কি বাড়ালো, লেন্থ বাড়ালো, আর এটা আমাদের কি আছে, ব্রেথ দেওয়াই আছে। তাহলে এই কাগজটাই জুড়বে কোথায়, একটা 4 দেওয়াল আছে, 4 দেওয়ালের মধ্যে এই কাগজটা আমাদের লাগাতে হবে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা বের করে নিই, 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 2 ইন্টু a প্লাস b, 10 যোগ কত 18 a প্লাস b, 10 যোগ 8, মানে কত, 18 ইন্টু কত, এইচ দেওয়া নেই, তাহলে এইচ এরটা এইচ আমি রেখে দিলাম, এটা হলো 4 দেওয়ালের ক্ষেত্রফল। এই 4 দেওয়ালের মধ্যে জুড়বে কোথায়, জুড়বে কি, এই কাগজটা জুড়বে, তাহলে এই কাগজের ক্ষেত্রফলটা আমাকে এখন নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কাগজের দৈর্ঘ্য কত দেওয়া আছে, ব্রেথ দেওয়া আছে 5/10, তাহলে এটা নিলাম, লেন্থ কত আমাদের বাড়ালো 320 মিটার, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ গেল। কিন্তু কাগজটা কি সমস্তটাতে লাগানো হয়েছিল, না, কিছুটা জায়গা ফাঁকা ছিল, তার মানে কিছুটা জায়গা কত, 20 প্লাস 20, তাহলেই কি হবে আমাদের গোটাটা কি ফিল হবে, যেহেতু 20 বর্গমিটার ফাঁকা ছিল,
আর 20 মিটার ফাঁকা থাকার জন্য কি যোগ করে দিলাম 20 বর্গ মিটার লাগাতে হবে, তাহলেই কি হবে টোটালটার আমাদের কি হবে পূর্ণ হবে, এই যে টোটালটা ইকুয়াল টু এটা, এটা আমাদের রিলেশন, এটা মেইনলি আমাদের করতে হবে। এখান থেকে করে আমি কার মান বার করবো, এইচ এর মান বার করবো, ঠিক আছে, এই শূন্য এই শূন্য কাটো। তারপরে দেখো 18 দোকানে কত, 36 এইচ ইকুয়াল টু 5 দোকানে 10, 3 5 15 রেখে কত 16 প্লাস 20, তাহলে এটা আমি এখানে করে দিলাম 180, তাহলে এইচ ইকুয়াল টু তাহলে আমাদের কত হবে 180/36, যেটা যাবে 5 দিয়ে কাটাকাটি যাবে 5 6 30, 3 5 15 3 18 5, তাহলে এইচ এর মান আমাদের কত বাড়ালো 5, তাহলে 5 কি ধরেছিলাম একক আমাদের 5 মিটার, তাহলে এটাই আমাদের কি হাইট, বোঝা গেল। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি এইভাবে করব। তবে আমরা নেক্সট অঙ্কে আসছি, একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার এবং তার প্রস্থ উচ্চতা 4 গুণ হলে ঘরটির চার দেওয়ালকে মুড়তে 9 মিটার × 4 মিটার মাপের 8টি কাগজ লাগে, তাহলে ঘরটির ভূমির ক্ষেত্রফল কত, ভূমির ক্ষেত্রফল আমাকে বার করতে বলছে ঘরটা, তাহলে মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমাকে বার করতে হবে, ঠিক আছে। কি কি দেওয়া আছে সেটা আমরা আগে দেখে নিই, তাহলে ঘরটির দৈর্ঘ্য দেওয়া আছে কত, লেন্থ দেওয়া আছে আমাদের 20 মিটার, তাহলে একক সম্পর্কে সাবধান হবা কারণ এককে গন্ডগোল থাকে অনেক সময়। তারপরে কি বলছে প্রস্থ উচ্চতার কত 4 গুণ, প্রস্থ কি বলছে উচ্চতা 4 গুণ, ঠিক আছে, প্রস্থ উচ্চতা 4 গুণ, তাহলে উচ্চতা আমি x ধরে নিলাম, তাহলে প্রস্থ কত হবে উচ্চতা 4 গুণ, তার মানে 4x হবে আমাদের উচ্চতা, গেল দৈর্ঘ্য পেলাম প্রস্থ পেলাম আর উচ্চতা পেলাম, এখান থেকে আমি কি পাবো চার দেওয়ালের ক্ষেত্রফল পাবো। তারপরে কি বলছে এই ঘর থেকে চার দেওয়ালকে মুড়তে 9 মিটার এবং 4 মিটার মাপের, মানে যে কাগজ দিয়ে ঘিরবে তার দৈর্ঘ্য কত 9 মিটার × 4 মিটার, এরকম কতগুলা কাগজ লাগবে 8টা কাগজ লাগবে, কয়টা কাগজ লাগবে 8টা কাগজ লাগবে, তাহলে বলছে ঘরটির ভূমির ক্ষেত্রফল কত, ভূমির ক্ষেত্রফল আমাকে বার করতে, মানে এল ইন্টু বি আমাকে বার করতে বলছে, এটাই হলো আমাদের অঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো এই ঘরটার কি জানি আমি, লেন্থ জানি আর ব্রেথ আর হাইট আমি ধরে নিয়েছি, তাহলে এখানে কি দেওয়া আছে ঘরটাকে কাগজ দিয়ে মুড়বে, কাগজের কি দেওয়া আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রফল দেওয়া আছে কয়টা কাগজ লাগে, এটা হলো 1টা কাগজের ক্ষেত্রফল, আমাদের দেওয়া আছে 8টা কাগজ লাগবে, তাহলে 8টা কাগজের ক্ষেত্রফল কি হবে 8 × এত, তাহলে এই কাগজটাই বসবে কোথায় এই ঘরের মধ্যে, তার মানে এই কাগজটা আমি কি বার করতে হবে চার দেওয়ালের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে এই ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে কি হবে, ফর্মুলা ফলাও 2 × a + b, তাহলে 20 + কত 4x ইন্টু কত এইচ, এটাই তো চার দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে এই ঘরটার মধ্যে বসবে কি এই কাগজটা বসবে, তাহলে 1টা কাগজের মাপ হলো কত 9 মিটার × 4 মিটার, 1টা কাগজের ক্ষেত্রফল তাহলে 9 × 4, এরকম কতগুলা কাগজ লাগবে 8টা, তাই 8 দিয়ে আমি গুণ করে দিলাম একবার, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রফলটাই কিসে বসবে, এটাই হলো কাগজের ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফলটাই বসবে কিসে এই চারটা দেওয়ালে, তার মানে এর ক্ষেত্রফল যা এর ক্ষেত্রফল কি তা, এখান থেকে আমাকে x এর মান বার করতে হবে, এটাই হলো আমাদের অঙ্ক, ঠিক আছে। তাহলে একটু কাটাকাটি করো, দেখো 2 দিয়ে কাটলাম, তাহলে 2 দোকানে কত 4, আর কোনো কাটাকাটি যায় এখান থেকে, দেখো 4 কমন যায় এখান থেকে, 4 কমন নিলে এখানে কি যায় 4 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে 5 + কত x × কত x, তাহলে এখানে কত 9 × 2 থাক, এটা কাজে লাগবে × কত 8, এই 4 দিয়ে একে কাটাকাটি করো, 4 দোকানে কত 8, তাহলে এখানে কি দাঁড়ালো x² + 5x, 2 দোকানে 4 4 9 36, এই পাশে আসলে কি হবে −36 = 0, এখন এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করার সময় গোটা মিডিল টার্ম করবো না আমরা, আমাদের কি বানাতে হবে মিডিল টার্ম করার নিয়ম কি, এখানে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাসটা চিহ্ন থাকে এই মাইনাস, এটাকে 36 কে ভেঙে আমার কি করতে হবে মাইনাস করে 5 আনতে হবে, এটাই হলো আমাদের টার্গেট, 36 কে ভাঙ্গে মাইনাস আমি কিভাবে আনতে পারি, 36 কে যদি ভাঙ্গি তাহলে আমরা কি করব 9 × 4 লিখতে পারি, দেখো 9 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হয় 5 হয়, এটাই আমাদের আনতে হবে, মাস নাই থাকবে সেটা আমাদের আনতে হবে, তার মানে কি পেলাম 9 বিয়োগ 4, 9 বিয়োগ কত 4, তাহলে 5 এর জায়গায় আমাদের কি বসবে 9 বিয়োগ 4, ঠিক আছে। এইটুক করবা, তারপর এখান থেকে আর কেউ ক্যালকুলেশন করবা না, এখান থেকেই আমরা x এর মান বার করব, কিভাবে বার করব দেখো x এর মান তাহলে আমাদের কি হবে, তাহলে চিহ্ন কি আছে এখানে প্লাস, এই প্লাসের সঙ্গে প্লাস গুণ করো, তাহলে প্লাসে প্লাসে প্লাস যা বাড়াবে তার উল্টা হবে, তাহলে x এর মান হবে কত −9, গেল x এর মান কয়টা বাড়াবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ দুটো মান বাড়াবে, তাহলে x এর আরেকটা মান কত হবে, তার মানে আমি কি বললাম প্লাসের সঙ্গে এটা গুণ করবা, তাহলে প্লাসের যা থাকবে এখানে ছিল তার সঙ্গে এটা গুণ করবা, প্লাস মানে কি মাইনাস, তাহলে মাইনাসটাকে উল্টে দেবে, মাইনাসটাকে উল্টালে কি হবে প্লাস, তার মানে কত হবে 4, তাহলে x এর মান একটা মান হবে 4, একটা মান হবে −9, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আছে দৈর্ঘ্য প্রস্থ তো আমরা ঋণাত্মক মান নেই না, তাই এই মানটা আমাদের কাছে গ্রহণযোগ্য নাই, তাহলে আমাদের x এর মান কত বাড়াবে 4, তাহলে x কি বাড়ালো আমাদের হাইট বাড়ালো, তাহলে হাইট আমাদের কত হলো 4,
পরীক্ষায় বলতে পারতো হাইট কত তখন চার, আমাদের বেথ কত হবে তার মানে চার চারা কত ষোলো, আমাকে বার করতে বলছে এখন লেন্থ ইন্টু বেথের মান কত, তা লেন্থ ইন্টু বেথ মানে কি ক্ষেত্রফল, সেটাই কি ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে লেন্থ ইন্টু বেথ, সেটাই আমাকে বার করতে হবে, ভূমির ক্ষেত্রফল তাহলে কত হবে ভূমির এরিয়া, তাহলে এরিয়ার ফর্মুলা দৈর্ঘ্য গুণন প্রস্থ তার মানে কত ষোলো ইন্টু কুড়ি, কুড়ি ইন্টু ষোলো যদি করি তাহলে আমাদের কত বাড়াবে ষোলো দোকানে বত্রিশ, তিনশো কুড়ি, তিনশো কুড়ি কি মিটারে আছে তার মানে বর্গ মিটার, এটাই হবে কি আমাদের সলিউশন, তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি এইভাবে করব। তবে নেক্সট অঙ্কে আসছি, দশ মিটার ইন্টু আট মিটার ইন্টু ছয় মিটার মাপের একটি ঘরে হাফ মিটার ইন্টু ওয়ান মিটার মাপের দুটি জানলা, দুই মিটার ইন্টু হাফ মিটার মাপের একটি দরজা আছে, তাহলে বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত, ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে ঘরটার মাপ কি দেওয়া আছে টেন মিটার ইন্টু এইট মিটার ইন্টু কত সিক্স মিটার, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে প্রথমেরটা দৈর্ঘ্য, পরেরটা হবে সবসময় প্রস্থ আর লাস্টেরটা হাইট, ঠিক আছে, ঘরটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, গেল, এই ঘরটার মধ্যে বলেছে একটি ঘরে হাফ মিটার ইন্টু ওয়ান মিটার মাপের কতগুলি কি আছে জানলা আছে, কয়টা জানলা আছে দুইটা উইন্ডো আছে, হাফ মিটার ইন্টু ওয়ান মিটার মাপের দুটা উইন্ডো আছে মানে দৈর্ঘ্য যদি ওয়ান হয় প্রস্থগত হাফ, ঠিক আছে, উইন্ডো কয়টা আছে দুইটা, গেল, তারপরে কি আছে দুই মিটার ইন্টু হাফ মিটার মাপের একটি দরজা আছে, ঠিক আছে, তাহলে দুই মিটার ইন্টু হাফ মিটার মানে মাপের কয়টা দরজা আছে একটা কি ডোর আছে, ঠিক আছে, তারপরে বলছে বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত, তাহলে এটা হলো আমাদের টোটাল দেওয়ালের দৈর্ঘ্য প্রস্থ কি উচ্চতা আমরা জানি ঘরটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানি, আর এখানে আমাদের কি আছে জানলা আছে দুটো যার মাপ দেওয়া আছে এটা, আর দরজা আছে একটা যার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এটা, তার মানে কি করতে হবে তার মানে এইটা দিয়ে আমরা কি পাবো টোটাল চারটা দেওয়ালের ক্ষেত্রফল পাবো, এর সঙ্গে চারটা দেওয়ালের ক্ষেত্রফল থেকে যদি আমরা জানলা আর দরজা বাদ দেই তাহলে কি বাকিটা যতটুকু দেওয়াল ছিল সেটা আমরা কি পেয়ে যাবো, এটাই হলো অঙ্ক, মানে চারটা দেওয়াল থেকে আমাকে দরজা জানলা চারটা দেওয়ালের ক্ষেত্রফল থেকে আমাকে দরজার ক্ষেত্রফল আর জানলার ক্ষেত্রফল কি করতে হবে বিয়োগ করতে হবে, তাহলেই কতটুকু জায়গা আছে চারটা দেওয়ালে সেটাই আমাদের বাড়াবে, এটাই হলো অঙ্ক, তাহলে আমরা করি, চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি টু ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, টু ইন্টু এ প্লাস বি কত দশ যোগ আট কত আঠারো ইন্টু এইচ, এইচ এর মান সিক্স, ঠিক আছে, গেল, তারপরে কি করতে হবে দরজা জানলা বিয়োগ করতে হবে, জানলা কতগুলো ছিল দুইটা দুই, আর দৈর্ঘ্য প্রস্থের মান এখানে বসায় দাও এটা ক্ষেত্রফল, গেল, জানলার কাজ শেষ, এবারে দরজা দরজা কত ছিল একটা, তাহলে বিয়োগ দুই ইন্টু কত হাফ, পরীক্ষা যদি একটা দরজার জায়গায় যদি দুটো দরজা বা তিনটা দরজা থাকতো আরো কি একটা তিন দিয়ে আমি যদি গুণ করতাম তিনটা দরজা তিন দিয়ে গুণ করতাম, ঠিক আছে, এটা বলে নেই একটাই বলছে কোনো অসুবিধা নেই, তো এটা ক্যালকুলেশন করলে আমার যা মান বাড়াবে সেটাই কি খালি অনলি খালি চারটা দেওয়ালে ক্ষেত্রফল বাড়াবে যেখানে দরজা জানলা বাদ যাবে, কাটাকাটি করি দুই দুই কাটা ওয়ান দুই দুই কাটা ওয়ান, তাহলে আঠারো দোকানে ছয় ছয় আঠারো একশো আট, একশো আটকে দুই দিয়ে গুণ করো তাহলে কত দুশো ষোলো বিয়োগ এক আর এক কত দুই, তাহলে বিয়োগ করলে তাহলে কত বাড়াবে টু ওয়ান ফোর, তাহলে কিসে এককে আছে সব মিটার, তাহলে এটা কি হবে বর্গ মিটার, এটাই আমাকে বার করতে বলছে, তারপর নেক্সট অঙ্কে আসছি, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে আট মিটার ছয় মিটার তিন মিটার, তাতে এক সমস্ত এক বাই তিন মিটার ইন্টু টু মিটার মাপের তিনটি জানলা আছে এবং টু মিটার ইন্টু দেড় মিটার মাপের একটি দরজা আছে, তবে দেওয়ালটির বাকি অংশে প্রতি মিটারে পাঁচ টাকা হিসাবে পঁচিশ সেন্টিমিটার চওড়া কাগজ লাগাতে মোট কত টাকা খরচ হবে, পঁচিশ সেন্টিমিটার কাগজ লাগাতে মোট কত টাকা খরচ হবে, এটা হলো আমাদের অঙ্ক, তাহলে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চ দেওয়া আছে, তাহলে লেন্থ কত দেওয়া আছে আট মিটার, ব্রেথ কত দেওয়া আছে সিক্স মিটার, হাইট কত দেওয়া আছে থ্রি মিটার, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাবো চার দেওয়ালের ক্ষেত্রফল পাবো, গেল, তাতে কি আছে এক সমস্ত এক বাই তিন ইন্টু টু মিটার মাপের তিনটি জানলা আছে তিনটা উইন্ডো আছে যার দৈর্ঘ্য আর প্রস্থের কি দেওয়া আছে এত মিটার, এত মিটার ইন্টু এত মিটার ইন্টু টু মিটার, গেল, তিনটা তিনটা জানলা আছে আর একটা দরজা আছে ওয়ান ডোর, ডোরটার মাপ কি আছে টু মিটার ইন্টু এক সমস্ত এক বাই দুই মিটার, এটা ডোরটার মাপ, গেল, তারপরে কি বলছে দেওয়ালের বাকি অংশে প্রতি মিটারে পাঁচ টাকা হিসাবে পঁচিশ সেন্টিমিটার চওড়া কাগজ লাগা, কি কাগজ লাগানোর অঙ্ক প্রথমে যে কনসেপ্ট বুঝেছিলাম কাগজ লাগানো সেই কনসেপ্টটি এখানে কাজে লাগবে, দেওয়ালের বাকি অংশে প্রতি মিটারে পাঁচ টাকা হিসাবে
পঁচিশ সেন্টিমিটার চওড়া, যে কাগজটা লাগানো হবে তার চওড়া দেওয়া আছে কত, যে কাগজটা লাগানো হবে তার চওড়া দেওয়া আছে কত, 25 সেন্টিমিটার। এটাকে একটু মিটারে বানিয়ে নিই, যেহেতু সমস্তটাই মিটারে কাজ হচ্ছে তাই মিটারে করে নাও। 25/100 এত মিটার। তারপরে কি বলছে লাস্ট কন্ডিশন দেখো, প্রতি মিটারে 5 টাকা হিসাবে 25 সেন্টিমিটার চওড়া কাগজটি লাগাতে কত টাকা খরচ হবে, আর প্রতি মিটারে খরচ হয় কত টাকা, 5 টাকা। তাহলে 1 মিটারে খরচ হয় কত, 1 মিটারে খরচ হয় 5 টাকা। এইখানে যেটা দেওয়া আছে এই যে কন্ডিশনটা, এখান থেকে আমরা পূর্বে শিখিয়েছি অঙ্কে যে এই যে কন্ডিশনটা দেওয়া থাকবে, এখান থেকে আমি কি পাবো, কাগজটার লেন্থ বের করতে পাবো, কাগজটার কি বার করতে পাবো, লেন্থ। ঠিক আছে, এই কন্ডিশন দিয়ে আমরা সবসময় মনে রাখবো কি বার করবো, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কাগজটার লেন্থ বার করবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 4 দেওয়ালে আগে ক্ষেত্রফলটা বার করে নেই। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল তাহলে কি হবে, 2 × a + b, মানে 8 আর 6 কত, 14 × কত, এই সেটা 4 দেওয়ালের ক্ষেত্রফল। তার থেকে আমাকে বাদ দিতে হবে কি, জানলা আর দরজা। তাহলে কয়টা জানলা আছে, 3টা, তাহলে 3 × তার ক্ষেত্রফল কত, 3 অক্ষে 3, আর একে কত, 4 × 3 × কত, 2 গেল। এবার দরজার কেসে আসি, দরজা কত, 2 × 3/2 গেল, এটা দরজার কেস। এবার ক্যালকুলেশন করো, এইটা এটা কাটাকাটি যাবে, এইটা এটা কাটাকাটি যাবে, তাহলে পড়ে থাকবে কত, 3 × 14 = 42, 42 দোকানে 2 মানে 84, তারপরে কত, 4 দোকানে কত 8 - কত 3, 8 আর 3 কত 11, 84 থেকে 11 বিয়োগ করো, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 8 থেকে 1 বিয়োগ করলে 7, তাহলে 73 কি বর্গমিটার। ঠিক আছে, দরজা জানলা বাদে বাকি অংশের ক্ষেত্রফল আমরা পেলাম কত, 73 বর্গমিটার। ঠিক আছে, এখন আমাদের বার করতে হবে কি, যে কাগজটা লাগাবে তার ওয়াইড জানি, তার চওড়াটা আমাদের জানা আছে, তার লেন্থটা আমাকে বার করতে হবে। কিভাবে বার করব, দেখো এই কাগজটা লাগবে কোথায়, ওই দেওয়ালটার মধ্যেই লাগবে, 4টা দেওয়ালের মধ্যে লাগবে, 4টা দেওয়ালের ক্ষেত্রফল কত, এত, তাকে দিয়ে যদি আমরা এই চওড়াটাকে ভাগ করি তাহলে কি পাবো, কাগজের আমরা লেন্থ পাবো। তাহলে কাগজটার লেন্থ কত হবে, কাগজের লেন্থ, তাহলে টোটাল ক্ষেত্রফল কত ছিল, 73, সেটাকে দিয়ে আমরা ভাগ করব কাকে, এই চওড়াটাকে, তাহলে কাগজটার লেন্থ বাড়াবে। তাহলে 25/100, তাহলে 100টা উপরে উঠিয়ে দিলাম আর 25টাকে আমরা নিচে রাখলাম। ঠিক আছে, তাহলে কাটাকাটি করো, 4, তাহলে কত হলো, 3 × 4 = কত 12, 4 × 7 = 28, একে কত, 29 292, 3 × 4 = 12, 4 × 7 = 28, একে 29 292, কাগজের লেন্থ পেলাম 292, আর চওড়া পেলাম কত, 25 × 100। ঠিক আছে, এখন আমাকে প্রশ্নে বলছে 5 টাকা হিসাবে 25 সেন্টের কাগজ কত, হ্যাঁ, তারপরে কি দেওয়া আছে, 1 মিটারে কত টাকা খরচ হয়, 5 টাকা, তাহলে এত মিটারে খরচ হবে কত, সেটাই হলো আমাদের অঙ্ক করতে হবে, তাহলে কত টাকা খরচ হবে, মানে এক্সপেন্ডিচার আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে 1 মিটারে খরচ হয় কত টাকা, 5 টাকা, কাগজের লেন্থ কত, লেন্থ দিয়ে সবসময় কিন্তু গুণ হবে, এই টাইপের অঙ্ক করলে 1 মিটারে 5 টাকা, 292 মিটারে কত টাকা খরচ হবে, এটাই হলো অঙ্ক। তাহলে 292 × কত 5, এত কি টাকা, তাহলে 5 দিয়ে গুণ করো, 5 দোকানে কত 10, 5 × 9 = 45, আর কি কত, 46, 5 দোকানে 10 আর 4 কত 14, 1460 টাকা হবে কি, এই অঙ্কের সঠিক অ্যান্সার, 5 দোকানে 10, 5 × 9 = 46, তাহলে হচ্ছে 14, তাহলে এইটাই হবে কি সঠিক অ্যান্সার। এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি এইভাবে করব। তবে আমরা নেক্সট অঙ্কে আসছি, যদি একটি বর্গাকার মেঝের ক্ষেত্রফল 72 বর্গমিটার এবং মেঝেকে ঢাকতে 50টি একই মাপের বর্গাকার টাইলসের দরকার পড়ে, তবে প্রতিটি টাইলসের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তাহলে একটা বর্গাকার মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 72 বর্গমিটার, একটা বড় ক্ষেত্রফল আছে, তার মেঝের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে 72 বর্গমিটার। ঠিক আছে, তারপরে কি বলছে, এবং মেঝেতে ঢাকতে 50টি একই মাপের বর্গাকার টাইলস লাগবে, এই মেঝেটাকে যদি আমরা ঢাকি তাহলে কতগুলো টাইলস লাগবে, 50টি টাইলস লাগবে। ঠিক আছে, বর্গাকার টাইলস লাগবে এবং তবে প্রতিটি টাইলসের দৈর্ঘ্য কত। ঠিক আছে, আমরা জানি না এখানে কত কয়টা টাইলস লাগবে, সেটা আমরা জানি কয়টা টাইলস লাগবে, 50টি টাইলস লাগবে, কিন্তু প্রতিটা টাইলসের দৈর্ঘ্য কত সেটা কিন্তু আমাদের জানা নাই, সেই দৈর্ঘ্যটাই আমাকে বার করতে বলছে। ঠিক আছে, আমি জানি না 50 টাইলসে কত দৈর্ঘ্য হবে একটা টাইলসের, আমি ধরে নিলাম যে একটা টাইলসের দৈর্ঘ্য হবে কত, x, তাহলে এই টাইলসটা বসবে কোথায়, এই বর্গক্ষেত্রের মধ্যে বসবে, তার মানে কি এই টাইলসের কি লাগবে, একটা টাইলসের আমাদের ক্ষেত্রফল লাগবে, তাহলে একটা টাইলসের ক্ষেত্রফল কত হবে, তাহলে সবাই বলবে x²
টাইলসের বাহু দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে এই বর্গাকার টাইলসের ক্ষেত্রফল কত হবে এক্স স্কয়ার, এরকম কতগুলো টাইলস লাগবে 50টা, তাহলে 50টার ক্ষেত্রফল কত হবে 50x স্কয়ার। এই টাইলস গুলাই বসবে কোথায়, এই বর্গক্ষেত্র আর মেঝের মধ্যে, তার মানে এই টাইলসের টোটাল ক্ষেত্রফল যা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে তাই, তাহলে 50x স্কয়ার সমান সমান তাহলে কত হবে 72 গেল। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হবে 72/50। তাহলে দেখো এটাকে আমরা রুট ওভার করার আগে তোমরা কাটাকাটি করতে পারো, অথবা তোমরা এটা কি কাজ করো, এখানেও 2 দিয়ে গুণ করো, এখানেও 2 দিয়ে গুণ করো, তাহলে 72 দোকানে কত 144, 50 দোকানে কত 100। এবার কি করতে হবে বর্গমূল, তাহলে এক্স এর মান তাহলে কত হবে 144 এর বর্গমূল কত 12, আর 100 এর বর্গমূল কত 10, ঠিক আছে। তাহলে 12/10 একক কিসে ছিল, এত মিটার, এখানে পোস্টের মধ্যে সেন্টিমিটারে আছে, তাই মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করে দাও। তাহলে 12/10 মিটারকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে, তার মানে এত সেন্টিমিটার, তাহলে এই তো কাটা করো, তাহলে 120 সেন্টিমিটার গেল। এটাই হলো কি প্রতি টাইলসের বাহুর দৈর্ঘ্য, বুঝে গেছে বাহুর দৈর্ঘ্য কত 120 সেন্টিমিটার, এই আমাকে বার করতে হলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা এইভাবে করব। তবে বর্গক্ষেত্র রিলেটেড যে সমস্ত অঙ্ক পরীক্ষায় আসার মতো আমরা সেই সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করলাম। আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পূর্বের ভিডিওগুলিও দেখবে। ধন্যবাদ।